আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। জনপ্রতি এক লাখ টাকা বাড়িয়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা, শতভাগ ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা নির্দেশনা। তিন বিদ্যুৎ প্রকল্পে 390 কোটি টাকার দুর্নীতি, টিআইবির প্রতিবেদন। বিশেষ মহলকে সুবিধা দিতে অনিয়ম। জামিনে মুক্তি পেলেন যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট, চিকিৎসাধীন আছেন হাসপাতালে, দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা। বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে না বলেছেন মন্ত্রীরা, আন্দোলনেই পরাজিত হবে সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত, অন্তর্বর্তী সরকার গঠনের ডাক নাকচ বিরোধীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনপ্রতি 1 লাখ টাকা বাড়িয়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ 5,27,340 টাকা এবং 4,62,000 টাকার দুটি হজ প্যাকেজ থাকছে এবার। ধর্ম প্রতিমন্ত্রী জানান, এবছর সকল যাত্রীর দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হবে, এজন্য এয়ারলাইন্সগুলোকে শতভাগ ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২১ সালে করা হজ ও ওমরা ব্যবস্থাপনা আইনে এবারই প্রথম কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো মন্ত্রিসভা ছাড়াই এ সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদিত হজ প্যাকেজ ঘোষণা করা হয়। হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, এবছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ করা হয়েছে, আর গেল হজের চেয়ে এবার বেড়েছে জনপ্রতি 1 লাখ টাকার বেশি। সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ একে সর্বমোট 5,27,340 টাকার প্রস্তাব করা হয়েছে। প্যাকেজ দুয়ে সর্বমোট 4,62,150 টাকার প্রস্তাব করা হয়েছে। তারা যে 65-এর উপরে যারা, অর্থাৎ 1 জুলাই 1957 এটাকে নির্ধারণ করা হয়েছে, সেদিন থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা যেতে পারবে, এর আগে যারা জন্মগ্রহণ করছে তারা যেতে পারবে না। এটা হলো 1। 2 নম্বর হলো তার সংখ্যা আনুমানিক 10,000। হজ প্যাকেজে উড়োজাহাজের অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হয় ডেডিকেটেড হজ ফ্লাইটের জন্য, কিন্তু আগের বছরগুলোতে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেআইনিভাবে নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করেছিল। এবারও একই অনিয়ম হলে সকল হজযাত্রীর দুদেশের ইমিগ্রেশন ঢাকায় করা সম্ভব না হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের হজযাত্রীদেরকে সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশে করতে হলে সৌদি সরকারের এই প্রথম শর্ত হলো ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রী যেতে হবে। কোনো শিডিউল ফ্লাইটে হজযাত্রী গমন করলে তার ইমিগ্রেশন সৌদি সরকার এখানে করবে না। এয়ারলাইন্সগুলিকে নিশ্চিত করার জন্য, কারণ প্রতি বছরই এয়ারলাইন্সগুলিকে এইভাবে বলা হয়, ডেডিকেটেড প্রাইস দেওয়া হয়, কিন্তু ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করে না। তারা শিডিউল ফ্লাইটেও অন্য যাত্রীদের সাথে মিক্স যাত্রীদেরকে নিয়ে তারা ফ্লাইট পরিচালনা করেন। আমরা ডেডিকেটেড ফ্লাইট চালু করার ব্যাপারে বদ্ধপরিকর, এবং বিমান এই ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা এবার ডেডিকেটেড ফ্লাইটই আমরা করব, অন্য যাত্রী এই জায়গায় যাতে না যেতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। সৌদি এয়ারলাইন্স তাদেরকেও ঠিক একইভাবে বলা হয়েছে যে আপনারা সেইভাবে করবেন, আমরাও করব। এবছর সরকারি ব্যবস্থাপনায় 4,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 53,585 জন হজে যাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন 85 ক্রীড়াবিদ ও সংগঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুস্থ জাতি গঠনে তার সরকার সব সময় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে এসেছে। জেলা স্টেডিয়ামগুলো সব খেলার জন্য উন্মুক্ত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে 2013-20 পর্যন্ত ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 85 জন ক্রীড়াবিদ ও সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সরকার সব সময় খেলাধুলাকে গুরুত্ব দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী খেলাধুলা সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে এসবের সুযোগ বৃদ্ধিতে তার সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন। 96 সালে যখন আমরা সরকারে আসি, আসলে তখন বিকেএসপিতে কিছুই ছিল না, বড় বড় ঘাস আর সাপ ঘুরে বেড়াতো এমন একটা
পরিত্যক্ত অবস্থায় ছিল এবং আমি নিজে সেখানে গিয়েছিলাম। তখন আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, সে আমাকে জোরকে নিয়ে যায় যা দেখেন আপনার কী অবস্থা। তারপর থেকে আমরা এটার উন্নতি করার পদক্ষেপ নেই। আমরা যখন দ্বিতীয়বার সরকারে আসলাম 2009, তখন থেকে ক্রীড়াক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। প্রায় 2009 থেকে 2021 ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সফলতার পরিসংখ্যান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সহ ক্রীড়াক্ষেত্রে নানা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রত্যেক উপজেলায় খেলার মাঠ, সেই খেলার মাঠগুলি খুব বড় স্টেডিয়াম না, এক ছোট করে মিনি স্টেডিয়াম আমি নাম দিয়েছি, কাজে সেটা নির্মাণ কাজ চলছে, কিন্তু এটা বেশ সময় নিচ্ছে। আমি মনে করি এটা আরও দ্রুত শেষ করা দরকার। প্রতি জেলায় যে স্টেডিয়ামগুলি, শুধু ওটাকে ক্রিকেট স্টেডিয়াম বললে ওটা ব্যবহার হয় না, সেই কারণে এই স্টেডিয়ামগুলি সকল খেলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক চর্চা একটি জাতির জন্য অপরিহার্য, এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। এছাড়া নারী ক্রিকেটার ও ফুটবলারদের সুযোগ সুবিধা বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। 21 প্রধান অনুষ্ঠানে উপস্থিত রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। পুরস্কার 2013। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, বরিশাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি এলএনজি বিদ্যুৎ কেন্দ্র সহ তিনটি প্রকল্পে 390 কোটি 49 লাখ টাকার দুর্নীতি হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বিদ্যুৎ খাতে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে একটি বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য। বাংলাদেশের জ্বালানি খাতকে টেকসই ও নির্ভরশীল করতে এলএনজি ও কয়লাভিত্তিক বেশ কয়েকটি মেগা প্রকল্প নিয়েছে সরকার। এর মধ্যে 18টি প্রকল্প থেকে 2030 সাল নাগাদ 1,10,000 টন কার্বন নিঃসরণের আশঙ্কা করে টিআইবি গবেষণা প্রতিবেদনে বলছে, এসব মেগা প্রকল্পের আশেপাশে ক্ষতিগ্রস্ত জনগণ প্রতিবাদ করলেও তাদের সাথে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া উন্নত দেশের অব্যবহৃত কয়লা প্রযুক্তির ডাম্পিং ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হয়েছে বলেও গবেষণায় উঠে আসে। তিনটি বিদ্যুৎ প্রকল্পে শুধুমাত্র ভূমি ক্রয় অথবা অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদানে মোট 390 কোটি 49 লাখ টাকা দুর্নীতি সংঘটিত হয়েছে। দুর্নীতির আংশিক এই প্রাককলন পূর্ণ সংখ্যা উপস্থাপন করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট তথ্য পাইনি। ওয়েবিনারে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এলএনজি ও কয়লার উপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের দিকে যেতে হবে। বিশেষ মহল, প্রভাবশালী মহলকে এই খাতের বিনিয়োগকারীদেরকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে বলে আমরা দেখতে পাই। প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি চিত্র, ব্যাপক অনিয়ম দুর্নীতি চিত্র গবেষণায় উত্থাপিত হয়েছে, সেটি আমরা বিস্তারিত বলতে চাই না যে কি হয়েছে। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে তাকে এসব তথ্যসহ আইনি সহায়তা দিয়ে পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন টিআইবির এই কর্তা ব্যক্তি। দীপন ধাওয়ান, বাংলাভিশন, ঢাকা। সব মামলায় জামিনের পর মুক্তি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এর আগে সকালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় জামিন পান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জামিনে মুক্তির পর সিসিইউতে আছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সেখানেই আরও কিছুদিন চিকিৎসা নেবেন তিনি। এ ব্যাপারে বৃহস্পতিবার ব্রিফ করবেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম খান। এদিকে ক্যাসিনো কাণ্ডে কেলেঙ্কারির সাথে জড়িত এই যুবলীগ নেতার মুক্তির খবরে হাসপাতালে ভিড় করেন তার অনুসারী নেতাকর্মীরা, কয়েকজন তাকে ফুল দিয়েও শুভেচ্ছা জানান। এর আগে সকালে ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। সম্রাটের বিরুদ্ধে মোট 4টি মামলা চলমান। গত মাসে অস্ত্র, মাদক, অর্থ পাচারের মামলায় জামিন পেলেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তাকে কারাগারে থাকতে হয়। ক্যাসিনো কাণ্ডে 2019 সালের 7 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব, এরপর থেকেই কারাগারে ছিলেন তিনি। আন্দোলনে নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে হবে না। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে অনুষ্ঠিত হয় বোর্ড সভা। সভায় বহুমুখী পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, জুন মাসের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে সেতু মন্ত্রণালয়। সেতুর নাম অনুমোদনের জন্য শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানোর কথাও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমরা সামারি পাঠাচ্ছি, তিনি জুন মাসে যেদিনই সময় দেবেন ঠিক সেদিনই আমরা বহু প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনে পানি ঘোলা করে বিএনপি নিজেরাই খেয়েছে। সংলাপে নির্বাচনে যাওয়ার পর সংসদে না গিয়ে মির্জা ফখরুল কাণ্ড জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ফখরুল সাহেবের অবস্থাই সেটাই, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, এরকম নেতা সম্মেলন করে না সময় মতো নিয়মিত, এ ধরনের ব্যর্থ নেতা, এইসব ব্যর্থ নেতারই পদত্যাগ করা উচিত এবং এদের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া দরকার। ফখরুল সাহেবকে বলেন এত ব্যর্থতা নিয়ে দগদগে আপনি এখনো আছেন, বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছেন না কেন? অন্যদিকে বুধবার দুপুরে খুলনায় এক অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি আন্দোলনের কথা বললেও জনগণ তাদের সাথে নেই। দেশের জনগণকে তো সেটা জানে না, আমরা তো দেশের জনগণকে নিয়ে রাজনীতি করি, আমাদের রাজনীতি হলো জনগণকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আছে জনগণ তাদের কথা। খুলনায় শিপইয়ার্ডে কোস্ট গার্ডের জন্য একটি ফ্লোটিং ক্রেন, দুটি টাকবোট ও ছয়টি হাইস্পিড বোট এবং DEW নারায়ণগঞ্জে নির্মিত একটি ইনশোর পেট্রোল ভেসেলের হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, দিনের ভোট রাতে করতে পারবে না জেনি, এবার ইভিএম দিয়ে ভোট কারচুপির ষড়যন্ত্র করছে সরকার। অস্তিত্ব সংকটে বিএনপি পড়বে না, আওয়ামী লীগের অবস্থা কী হবে তা নিয়ে চিন্তা করতে দলটির নেতাদের ভাবার আহ্বানও জানান বিএনপি নেতারা। চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে সাংবাদিকদের ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের আস্থা হারিয়েছে আওয়ামী লীগ, তাই জনগণের প্রতিনিধিত্ব করা কোনো দল ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনে যাবে না। গতবার দিনের ভোট রাতে করেছিল, এবার ইভিএম দিয়ে যাতে দিনের ভোট রাতে করতে না হয়, ওই ডিসি সাহেবের অফিসে বসে প্রোগ্রাম নিজেদের মতো তৈরি করে 80% ওই 90% ভোট কাস্ট দেখে 80% তারা নেবে, সেই ষড়যন্ত্র করছে তারা। ওটা আমরা বুঝি, দেশ মানুষও বোঝে। সুতরাং একেবারে নিরপেক্ষ সরকার ছাড়া, ইন্টিম গভর্নমেন্ট ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বাংলাদেশে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাথাপিছু গড় আয়ের কথা বললেও মাথাপিছু ঋণের পরিমাণ কত তা প্রকাশ করছে না সরকার। ঋণ নিয়ে ঘি খাওয়ার ফল দু এক বছর পর থেকেই টের পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। উনি বলতেছে বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে, আর নিজের তা সামলাও, অস্তিত্বের সংকটে পড়বে বিএনপি না তোমরা শ্রীলঙ্কার দিকে তাকাও, এই উচ্ছিষ্ট সকল 14 দলের বাইরে সবাই যদি পানিতে ঘুমেও থাকে, তারপরেও শেখ হাসিনার পক্ষে একটা নির্বাচন করে আর পাওয়ার কোনো সুযোগ নেই, হেলিকপ্টারে চড়ারও সময় তার নাই। মিথ্যা মামলায় অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে অভিযোগ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান গয়েশ্বর চন্দ্র রায়। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ চীনা ঋণের ফাঁদে নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। এ ব্যাপারে কোনো ভয় নেই বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশে চীনের ঋণ মোট বিনিয়োগের মাত্র 5%। মাত্রাতিরিক্ত বিদেশি ঋণ সহ বিভিন্ন কারণে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় শ্রীলঙ্কায় চলছে টালমাটাল অবস্থা। অনেকেই এজন্য শ্রীলঙ্কার উন্নয়ন সহযোগী চীনকে দায়ী করছে। বড় বড় প্রকল্পে বিদেশি ঋণ নেওয়ার কারণে বাংলাদেশের অবস্থাও এমন হতে পারে বলে নানা মহলের শঙ্কা। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, এ ধরনের শঙ্কা অমূলক,
বাংলাদেশ সবসময় হিসেব করে ঋণ নেয় জানিয়ে তিনি বলেন, চীনের ঋণের পরিমাণ খুবই কম। আমাদের বিনিয়োগের হবে অ্যারাউন্ড 5-6% আউট অফ দ্য টোটাল। আমাদের বড় আমরা কি করেছি, ঋণ নিয়েছি জাপান থেকে, আমাদের সাথে শ্রীলঙ্কার তুলনাই হয় না। যেখান থেকে নিয়ে নিয়ে আমরা খুব হিসাব নিকাশ করে নিই, আমাদের এরকম দেনা নাই। হ্যাঁ, আমাদের সর্বমোট ঋণের পরিমাণ হয়তো 16-17% জিডিপির, আর এর মধ্যে আমরা কোথার থেকে নিয়েছি, ইন্টারন্যাশনাল এজেন্সির থেকে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে, মেজর 70+ হবে আমাদের। আর চায়নার সাথে আমরা অনেকগুলো MUTU করেছি, অনেকটা কিন্তু টাকা তো নেইনি আমরা। হ্যাঁ, আর তারা কিছু কাজ করে অ্যাজ কন্ট্রাক্টর। চায়নার রাষ্ট্রদূত লি জিবিং বলেন, বাংলাদেশ কোনো ঋণের ফাঁদে নেই। বাংলাদেশ কোনো ঋণের ফাঁদে নেই, বিশেষ করে চায়না ঋণের ফাঁদে নেই, এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি। আমরা অন্য দেশের ঋণ নিয়ে আলোচনা করেছি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন লি জিমিং। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এবার শ্রীলঙ্কা প্রসঙ্গ। শ্রীলঙ্কার জটিল ও রক্তক্ষয়ী সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মন নেবে তা এখন পুরোটাই নির্ভর করছে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের পদত্যাগ করা না করার উপর। ক্ষমতা আঁকড়ে থাকতে অনর প্রেসিডেন্ট গোতাবায়ে। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের ডাক দিলেও তা নাকচ করে দিয়েছে বিরোধী দলগুলো। সাফ জানিয়ে দিয়েছে, কেবল প্রেসিডেন্ট ক্ষমতা থেকে সরে দাঁড়ালেই গঠন করা হবে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1948 সালে স্বাধীনতা পাওয়ার পর গেল 7 দশকেরও বেশি সময়ে সরকার বিরোধী এমন রক্তক্ষয়ী বিক্ষোভ আর সংঘর্ষ আগে কখনো দেখেনি শ্রীলঙ্কা। গেল কয়েক মাস ধরেই চলা চরম আর্থিক, খাদ্য, চিকিৎসা আর জ্বালানি সংকটে অতিষ্ঠ লঙ্কানরা এবার ক্ষোভে ফুঁসে উঠেছে ঘুমন্ত আগ্নেয়গিরির হঠাৎ অগ্নুৎপাতের মতোই। তীব্র জনরোষের মুখে সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও এখনও ক্ষমতা আঁকড়ে থাকতে অনর প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। তাই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে লঙ্কানবাসী। প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা। তাই বুধবার নতুন করে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও থমথমে রাজধানী কলম্বো সহ গোটা শ্রীলঙ্কা। অবশ্য যে কোনো মুহূর্তে আবারও পরিস্থিতি উত্তাল হওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে সেনা ও পুলিশ সদস্যরা। বাড়ানো হয়েছে কারফিউর মেয়াদও, যদিও সহিংসতাকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশকে গুজব বলে অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। এমন অবস্থায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাবিহীন এখন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তিনি এখন কয়েকটি পদক্ষেপ নিতে পারেন। প্রথমে তিনি পার্লামেন্ট সদস্যদের মধ্য থেকে একজনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে মন্ত্রিসভা গঠন করতে পারেন, তবে সেক্ষেত্রে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার সমর্থন লাগবে, যা এখন পাওয়া কঠিন। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে প্রেসিডেন্ট পদত্যাগ করলেই কেবল অন্তর্বর্তী সরকারে যোগ দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছে বিরোধী দলগুলো। সেক্ষেত্রে তৃতীয় পদক্ষেপ হিসেবে প্রেসিডেন্ট নিজে পদত্যাগ করতে পারেন। সেখানে পরবর্তী এক মাসের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হবেন পার্লামেন্টের স্পিকার, যিনি পরবর্তীকালে নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু মূল সমস্যা, নাজুক এই পরিস্থিতিতে ক্ষমতা ছাড়তে নারাজ প্রেসিডেন্ট গোতাবায়ে। ফলে দেশটির টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি ও জন আন্দোলন বিক্ষোভ কোন দিকে যাবে তা এখন পুরোটাই প্রেসিডেন্টের পদত্যাগের উপর নির্ভর করছে মনে করছেন বিশ্লেষকরা। দ্রুত পরিস্থিতি শান্ত না হলে সেনা হস্তক্ষেপের আশঙ্কা করছেন তারা। রিফাত জামান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। অবশেষে রাজধানীর বাজারে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের। ডিলার, পাইকারি কিংবা খুচরা বাজার সবখানেই এখন মিলছে তেল। খুচরা বিক্রেতারা বলছেন দাম বৃদ্ধির কারণে কমে গেছে ক্রেতাদের কেনার প্রবণতা। এদিকে ভোজ্য তেল মজুতদারদের বিরুদ্ধে আজও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ইস্যুতে ঈদের আগে হঠাৎ বাজার থেকে উধাও হয়ে যায় সয়াবিন তেল। 5 মে লিটারে 38 টাকা বৃদ্ধির পর স্বাভাবিক হচ্ছিল না বাজারের তেলের সরবরাহ। অথচ ভোক্তা অধিকার অধিদপ্তরের নিয়মিত অভিযানে সারা দেশে প্রতিদিন জব্দ হচ্ছে সয়াবিন তেল। বুধবারও অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আসার কথা বুধবার চিত্র কিছুটা পাল্টে গেছে, বাজারে মিলছে তেল। অভিশাপ নিয়ে এই দেশে জন্মগ্রহণ করছি। দেখেন, তেলের দাম যখন কমে দিল তখন বাজারে তেল নাই,
যেই তেলের দাম বাড়াই দিল বাজার ভর্তি তেল, এর কারণ কি বলেন? এই ব্যবসায়ীদের কাছে আমরা সবে জিম্মি হয়ে গেছি। তেল পাচ্ছি কিন্তু দুই লিটার পাচ্ছি না, হাফ লিটার পাচ্ছি না। খুচরা বিক্রেতারা বলছেন দাম বাড়ানোর পর কমে গেছে বিক্রি, এ নিয়ে হতাশ বিক্রেতারা। তেলায় বসে রেট বাড়াই দিয়েছে আর কি, কোম্পানি রেট বাড়াইছে, তেলায় বসে তেল সমস্যা। আগেকাল তেল ফানা কাল দৌড়াদৌড়ি করছে এক লিটার তেল দেয়, এখন বর্তমানে আইসে তেল এখন কাল মূলে একাল জায়গা কত এত বা জায়গা। এখন আমরা যে তেল যে লইছি এখন আমরা তেল বিক্রি করতে পারি না বেশি রেটের কারণে, এখন সাধারণ লোকরা নিতেছে না তো তেল। ডিলাররা জানাচ্ছেন কোম্পানি এখন সরবরাহ দিচ্ছে চাহিদা অনুযায়ী, এলাকার বাজারগুলোতে সেগুলো পুঁছে গেলেই তেল নিয়ে থাকবে না হইচই। আমার কালকেও গাড়ি দিছে, আজকেও গাড়ি দিছে, কারণ বাজার চাপটা তখনই কমবে যখন মহল্লার মালগুলো ঢুকে যাবে। মালে কোনো সমস্যা নেই, এবার মাল আইতেছে আমরা মাল ডেলিভারি দিয়ে দিতেছি। এখন প্রতিদিন বাজারে তেলের সরবরাহ বাড়বে বলছেন ডিলাররা। জি এম আসান, বাংলাভিশন, ঢাকা। এদিকে সয়াবিন তেল মজুদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সিলেট ও বাগেরহাটে প্রায় 10,000 লিটার তেল জব্দ করা হয়েছে। সিলেট মহানগরে কাজীটোলা এলাকায় কালীঘাটের কামাল ব্রাদার্সের গুদাম থেকে 4,900 লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে তেল জব্দ করা হয়। 160 টাকা লিটার দামে কেনা বিপুল এ সয়াবিন তেল মজুদ করে রাখা হয়। এদিকে বাগেরহাটের নাগেরবাজার ও তেলপট্টি এলাকায় অভিযান চালিয়ে 5,000 লিটার তেল জব্দ করা হয়। তিন ব্যবসায়ীকে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের কর্নেলহাটে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে 4,500 লিটার সয়াবিন তেল। অন্যদিকে ঝালকাঠিতে জব্দ করা হয়েছে 2,000 লিটার সয়াবিন তেল। দীর্ঘমেয়াদে কোনো পরিকল্পনা না করে সরকারি বিপণন সংস্থা টিসিবি বাজার থেকে 2 কোটি লিটার ভোজ্য তেল কেনায় বাজার অস্থির হয়েছে বলে দাবি করেছেন এফবিসিসিআই সভাপতি। একই সাথে মজুদ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট আইন না থাকার পরও বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সংকট বাড়াবে বলে শঙ্কা তেল ব্যবসায়ীদের। আপনি পয়সা বন্ধ করে দিয়া গোডানে পিছনে রেখে দিবেন, এক মাস পরে দাম বাড়বো। উত্তাপ ছড়াচ্ছে যখন তেলের বাজার, তখন সেই তাপ এসে লেগেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সেমিনারেও। সংকটময় পরিস্থিতিতে মুখোমুখি আমদানিকারক ও বিক্রেতারা দুষছেন একে অপরকে। 300 বোতল তেল আমি স্টক করেছি বেচার জন্য এক সপ্তাহ বা 15 দিনের জন্য, এখানে যদি সরকার হাত দেয় বা কোনো প্রতিষ্ঠান হাত দেয়, সেটা আসলে আমাদের মুক্তবাজার অর্থনীতির জন্য গ্রহণযোগ্য না। কোন আইনে আজকে আমার মাল নামবে, আজকে আমার দোকানে স্টক থাকবে, আমাকে কে জরিমানা করবেন, আপনার একটা জুজুবুরে ভয় দেখাবেন, আমি টাকাতে ব্যবসা করব। সব ছাপিয়ে মিল মালিকরা বলছেন বাড়তি দামের চাপ কাঁধে নিয়েই রোজায় সয়াবিন তেল সরবরাহ করেছেন তারা। প্রত্যেকদিন 4-5,000 টন মাল ডেলিভারি ঠিকই হয়ে গেছে, তা আমরা তো ধরে নিয়েছি মার্কেট স্টেবল থাকবে, বাট ঈদের আগে দিয়ে হঠাৎ করে কি হলো, কিন্তু আমাদের সাপ্লাই চ্যানেল ঠিকই ছিল। কথা ছিল 5 মে কিন্তু দাম বাড়িয়েছে, আপনারা জানেন, কিন্তু সিটি গ্রুপের পক্ষ থেকে শুধু নয়, আপনারাও বলে দিয়েছেন 7 মে পর্যন্ত আমরা পুরানো 160 টাকা যে দর ছিল ওই দরে আমরা মাল দিয়েছি। আমরা চাই আপনিও বারবার বলেন যে আপনি অসাধু ব্যবসায়ীর সভাপতি না, আমরাও অসাধু ব্যবসায়ী, কথা যদি কেউ বলতে না পারে সেটা থেকে পরিত্রাণ চাচ্ছি। সয়াবিন তেলের আমদানি অবাধ ও শতভাগ শুল্কমুক্ত করার দাবি এফবিসিসিআই এর। টিসিবি যে 2 কোটি লিটার তেল নিল বাজার থেকে, তাদের তো প্ল্যান করা উচিত ছিল 1 বছর আগে, 6 মাস আগে, তাইলে কিন্তু 2 কোটি তেল যদি তারা অন্য সোর্স থেকে ইম্পোর্ট করতো, অথবা যারা ইম্পোর্টার যা ম্যানুফ্যাকচারার তাদেরকে বলতো যে ভাই আমাদের 2 কোটি লিটার তেল লাগবে অমুক টাইমে, তোমরা আমাদেরকে এনে দাও, অথবা আমরা একসময় কিন্তু টিসিবিকে বলতাম তোমরা ইম্পোর্ট করো না, আমরা ব্যবসায়ীরা ব্যবসা করবে। এখন কিন্তু আমরা মনে করি যে টিসিবি প্রয়োজনে তারা ইম্পোর্ট করুক। সব খাদ্যপণ্যই সরকারি ব্যবস্থাপনায় আমদানি করার দাবিও জানায় এফবিসিসিআই। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবছর কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা আশা করেন মেয়র ফজলে নূর তাপস। 3 দিনব্যাপী লার্ভা নিধন কর্মসূচির বুধবার দ্বিতীয় দিনে পুরনো ঢাকার ধলাইখাল পাম্প স্টেশন ও জলাধার ঘুরে দেখেন মেয়র ফজলে নূর তাপস। পরে তিনি বলেন বর্ষা না আসতেই আবারও ডেঙ্গুর আতঙ্ক নগরবাসীর মধ্যে। গত বছরের তুলনায় এবার এডিসের লার্ভা বেশি, এমন প্রেক্ষাপটে 3 দিনের লার্ভা নিধন অভিযান কর্মসূচি ঘোষণা করেছে ডিএসসিসি। মেয়র তাপস বলেন বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে সচেষ্ট তারা।
জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক ভিক্ষুক ও তার পরিবারের সদস্যদের নির্যাতন ও টেনে হিঁচড়ে গ্রেপ্তারের ঘটনায় 4 এসআইকে সাময়িক বরখাস্ত ও 2 কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে ওসির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ নাসিরুদ্দিন আহমেদ। এলাকাবাসী জানায়, সরিষাবাড়ি পৌরসভার বাউসি বাজার এলাকায় ভিক্ষুক আব্দুল জলিলের সাথে জমি নিয়ে বিরোধ ছিল প্রতিপক্ষ মুজিবুর রহমানের। এ নিয়ে আদালত ভিক্ষুক আব্দুল জলিলের পক্ষে ডিক্রি দেয়। আদালতের আদেশ অমান্য করে সোমবার সকালে প্রতিপক্ষ মুজিবুর রহমান দলবল নিয়ে আব্দুল জলিলের পরিবারের উপর হামলা চালায়। হামলায় আহত হন আব্দুল জলিল, তার স্ত্রী লাইলি বেগম ও তার 3 ছেলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর উল্টো মুজিবুর রহমান চিকিৎসাধীন 4 সহ 15 জনকে আসামি করে সরিষাবাড়ি থানায় মামলা করেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন আব্দুল জলিল সহ 4 জনকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত এক নারীর কবর থেকে উঠে আসার গুজবে হুলস্থুল গাইবান্ধার ডেভিড কোম্পানি পাড়া। 9 বছর আগে মারা যাওয়া নারীর সাথে চেহারার মিলে বিভ্রান্তিতে পড়ে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। 9 বছর আগে মারা যান গাইবান্ধার ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা 92 বছর বয়সী বাসিরান বাবা। পুলিশ জানায়, দুদিন আগে মায়ের চেহারার হুবহু এক নারীকে গাইবান্ধা রেল স্টেশন চত্বরে দেখেন বাসিরান বাবার মেয়ে মাজেদা বেগম। নিয়ে যান বাড়িতে, রটিয়ে দেন কবর থেকে উঠে এসেছে তার মা। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। দলে দলে তাকে দেখতে ভিড় জমান উৎসুক জনতা। কোনো ধরনের গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। কক্সবাজারের টেকনাফে সাগরে বিপুল সংখ্যক কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে টেকনাফের উত্তর শিলখালী কাছিমের হ্যাচারি থেকে সদ্য জন্ম নেওয়া এইসব বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়। বিপন্ন প্রায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের উদ্যোগে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে সামুদ্রিক সৈকতে ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য 2 কাছিমের হ্যাচারি স্থাপন করা হয়েছে। হ্যাচারিগুলো থেকে এ পর্যন্ত 1,181 কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দক্ষ নির্মাণ শ্রমিক তৈরির লক্ষ্যে টাইলস ফিটিং এন্ড পরিবেশ বান্ধব কনক্রিট ব্লক গাঁথনি শীর্ষক নির্মাণ কর্মীদের বছরব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আরেকটি সিরামিক্স বিডি লিমিটেড এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট HBRI এর উদ্যোগে এই কর্মশালা শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন HBRI এর মহাপরিচালক মোহাম্মদ আশরাফুল আলম। এছাড়া আরেকটি সিরামিক্স বিডি লিমিটেডের CEO অ্যান্ড CFO সাধন কুমার দে, হেড অব মার্কেটিং SM আরাফ রহমান এবং SBRI এর প্রিন্সিপাল রিসার্চ অফিসার নাফিজুর রহমান। চলতি বছর মোট 24 কর্মশালা হবে। প্রতিটি কর্মশালায় 40 জন নির্মাণ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সার্টিফিকেট। জাতীয় স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেট প্রশ্রয় না দিয়ে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর দাবি জানিয়েছে সম্মিলিত ফ্রন্ট বায়রা। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর মোহাম্মদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়া কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সিন্ডিকেটের দৌরাত্মের কারণে গেল বছর সমঝোতা স্মারক হওয়ার পরও মালয়েশিয়া কর্মী পাঠানো যায়নি। সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। কক্সবাজারে সতীর্থ 71-এর ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি হোটেলে এটিসি 1971 ব্যাচের সংগঠন সতীর্থ 71 এই ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সতীর্থ 71 মিলন মেলার বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। বার্ষিক প্রতিবেদন পেশ করেন কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরী। সভায় 3 বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ নুরুল ইসলাম সভাপতি ও ফজলুল হক চৌধুরী সাধারণ সম্পাদক এবং আব্দুল শুকুর CIP কোষাধ্যক্ষ নির্বাচিত হন। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলা সংবাদ। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে করোনা আক্রান্ত সাকিব আল হাসানকে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, টাইগারদের দুর্ভাগ্য প্রয়োজনের সময় সাকিবকে দলে পাওয়া যায় না। তাসকিন এবং শরীফুলের পারফরম্যান্সটা মোর একটু বেটার, কিন্তু যে পারফরম্যান্স তারা নিউজিল্যান্ড এবং আমরা সাউথ আফ্রিকায় দেখিয়েছে, এবাদত এবং খালেদ, আমার মনে হয়
যে ওরা যদি ওই পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে ওরাও ওয়ার্ল্ড ক্লাস বোলার হবে এবং আমরা চিন্তিত না। বাট সমস্যাটা হচ্ছে যে সাকিব না থাকাতে আমাদের এখন একটা ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে, এইটা টেস্টের জন্য একটু সমস্যা। বাট এটা তো কিছু করার নেই, আমার এখানে কিছু বলারও নেই, কিছু করারও নেই। আমরা আমাদের কপাল খারাপ যে আমরা ওকে পাচ্ছি না, আমাদের যে সময়টা সবচেয়ে বেশি দরকার হয় ওই সময়টাই আমরা ওকে পাই না। তবে আমাদের এখন একমাত্র আশা করতে পারি তাড়াতাড়ি অসুস্থ হোক এবং দলে ফেরৎ পাক। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলে নেই পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। আইপিএলে খেলার কারণে দলে নেই মুস্তাফিজুর রহমানও। তাদের অনুপস্থিতিতে নির্বাচকরা সুযোগ দিয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজাকে। চট্টগ্রামে অনুশীলনের দ্বিতীয় দিনে মিডিয়ার মুখোমুখি হয়ে রাজা বলেন, সুযোগ পেলে দলের সাফল্যের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। লঙ্গার ব্যাটসম্যান আপনার ফার্স্ট ইয়ে হচ্ছে আপনার আপনার এক জায়গায় বল করতে হবে কন্টিনিউ, ওইখান থেকে আপনার যার যে যতটুকু ভেরিয়েশন করতে পারেন ইন সুইং, আউট সুইং, রিভার্স সুইং। সাকিব ভাই থাকলে মনে করেন আমাদের একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ, ব্যাটিং বোলিং দুইটাই, উনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমাদের জন্য একটা এক্সট্রা একটা শক্তি থাকতো আর কি। যারা ওনাদের রিপ্লেসে খেলবে ওদের অবশ্যই আরও আরেকটা জিনিসকে হলে মুখিয়ে থাকবে যে ভালো পারফরমেন্স করে টিমের কেমন মানে লং টার্ম সার্ভিস দিতে পারে। আমার কাছে মনে হয় এটা যারা সুযোগ পাবে ওদের জন্য একটা ভালো অপরচুনিটি। জাতীয় পুরস্কার পেলেন 85 জন ক্রীড়াবিদ ও সংগঠক। 2013 থেকে 2020 পর্যন্ত 8 বছরের ক্রীড়া পুরস্কার দেওয়া হলো এবার। ভবিষ্যতে পুরস্কার নিয়মিত করার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। ফেডারেশনগুলোর নিজস্ব পুরস্কার নিয়মিত করার দাবি ক্রীড়াবিদদের, তবে বিতর্কের ঊর্ধ্বে ছিল না এই পুরস্কার। তানভীর মাঝার তান্না স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার, ক্রিকেট খেলেছেন স্বাধীনতার আগে পরে। স্বাধীনতার পর ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন মোজাফফর হোসেন পল্টু। এতদিনে এসে পেলেন ক্রীড়াঙ্গনে অবদান রাখার সর্বোচ্চ স্বীকৃতি। 20টা দেশের থেকে 20টা সংগঠককে আমন্ত্রণ জানিয়েছিল। সেই সময় জাতির জনক বঙ্গবন্ধু নিজে আমাকে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে সেই দিন বার্লিনে পাঠিয়েছিলেন এবং আমরা সেখান থেকে আমি একটা ডিপ্লোমা ডিগ্রিও এনেছিলাম। এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক নিয়োগ দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ইয়ার্লি দেওয়া উচিত অ্যান্ড অলসো ফুটবল ফেডারেশন অ্যান্ড ক্রিকেট ফেডারেশন শুড অলসো গিভ ইয়ার্লি ওয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার সারা দুনিয়া দেয়। একটা জিনিস খারাপ হয়েছে যে এতদিনের ট্যাগ সঙ্গে দিয়েছে, বাট আরেকটা আমাদের মতন লোকের লাভ হয়েছে যে অনেক পুরনো প্লেয়ারদের সঙ্গে দেখা হয়েছে। সংগঠকদের কাছে এই পুরস্কার বাড়াবে কাজের অনুপ্রেরণা। সংগঠকটা হয়েছে ক্রিকেট প্লেয়ার থেকে, এটা এইটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আমার, যেহেতু আমি খেলোয়াড় ছিলাম। কোনো সময় কোনো পুরস্কারের কথা চিন্তা করে আমি কাজ করিনি, ফুটবলের সাথে আছি, ক্রিকেটের সাথে আছি, সকল খেলার সাথেই আছি। এটা তো প্রশ্নই আসে না, মানে যে এটা এটা যে এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না। এটা অবশ্যই প্রত্যেক বছর এটা প্রত্যেক বছর না করলে এটার গুরুত্ব অনেকাংশেই যতটুকু হওয়া উচিত সেভাবে হয় না। সারা জীবন স্পোর্টসের সাথে থাকার চেষ্টা করেছি, এটা একটা মনে করি যে আমার জন্য একটা বড় পাওনা এবং আমার সাথে যারা পেয়েছে সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। নিজে ক্রীড়া উপমন্ত্রী ছিলেন, সে সময় বন্ধ ছিল জাতীয় ক্রীড়া পুরস্কার। আরিফ খান জয় স্বীকৃতি পেলেন এবার। হাবিবুল বাশার সুমনের আশা আবারও চালু হবে বিসিবি অ্যাওয়ার্ড নাইট। রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যেমন আমাদের সময় আমরা এক চালু হয়েছিল ক্রিকেট বোর্ড দিত, তো আমরা কিন্তু সারা বছর সবার মধ্যে একটা কম্পিটিশন চলতো ভিতরে ভিতরে যে এই বছরটা আমি পাবো। দু একটা ইনসিডেন্ট তো থাকে, তারপরেও এগুলো আমাদের আরও যত্ন করে এই বিষয়গুলোকে দেখা উচিত। যখন খেলাধুলা শুরু করি তখন তো কেউ ভাবে না যে আমি জাতীয় পুরস্কার পাবো। খেলা ছাড়ার পর নয় বরং খেলোয়াড়ি জীবনেই ক্রীড়াবিদরা যেন সর্বোচ্চ পুরস্কার পান সেদিকে নজর থাকবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এই জাতীয় ক্রীড়া পুরস্কারটা হচ্ছে তার সারা জীবনের অর্জন, এই কারণে হয়তো বর্তমান খেলোয়াড়রা সাধারণত পায় না এবং এটি আমরা শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কারের মাধ্যমে এই সমস্যাটা আমরা গুছিয়েছি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়মিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনপ্রতি 1 লাখ টাকা বাড়িয়ে 2টি হজ প্যাকেজ ঘোষণা, শতভাগ ডেডিকেটেড ফ্লাইট পরিচালনার নির্দেশ। 3 বিদ্যুৎ প্রকল্পে 390 কোটি টাকার দুর্নীতি, টিআইবির প্রতিবেদন। বিশেষ মহলকে সুবিধা দিতে অনিয়ম।
জামিনে মুক্তি পেলেন যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট, চিকিৎসাধীন আছেন হাসপাতালে, দেশ থেকে আদালতে নিষেধাজ্ঞা। বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে না বলেছেন মন্ত্রীরা, আন্দোলনেই পরাজিত হবে সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত, অন্তর্বর্তী সরকার গঠনের ডাক নাকচ বিরোধীদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।